नमस्कार बंधुरा, फ्लेवरफुल रान्नाय आरो एकटा नतून भिडियो देखबार जन्य आपनादेर सबाइके स्वागत। आज आमि एकटा साबेकी रान्ना आपनादेर शेयार करब, नारकेल दिये सम्पूर्ण निरामिष चाल कुमड़ोर घंट। एर जन्य आमि एकटा माझारी साइजेर चाल कुमड़ो निएछि, एटाके भालो करे खोसा छाड़िये झिरि झिरि करे केटे निएछि। এখন একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিচ্ছি। এই রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল গরম হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ আদা বাটা, এক চামচ জিরে বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা জল দিয়ে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা তেজপাতা দিলাম ভেঙে, আর 1/3 টিস্পুন কালো জিরে দিয়ে 8-10 সেকেন্ড মতো ভেজে নেব। এবারে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা। মশলা থেকে কিছুটা পরিমাণে জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবারে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কোরানো নারকেল। মশলার সঙ্গে নারকেল মিশিয়ে নেব। 2 মিনিট ধরে মশলার সঙ্গে নারকেল কোরা ভেজে নেব। নারকেল একটু ভাজা ভাজা হলে এবারে দিয়ে দেব ঝিরি ঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ মশলা ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, এর থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে চাল কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মেশানো হলে ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না চাল কুমড়ো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। মাঝে দুই একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, জল বেরিয়ে অনেকটাই কমে এসেছে। এখন দিয়ে দেবো এতে 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে বাকি জলটুকু শুকিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা পড়ে না, একেবারেই হালকা, একটু মিষ্টি মিষ্টি টেস্টের হয়। রান্না প্রায় শেষের পথে, এখানে আর কিছুই করার নয়, শুধু একটু জল শুকিয়ে শুকনো শুকনো করে নিলেই তৈরি নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে, এছাড়া রুটি দিয়েও খাওয়া যেতে পারে। আশা করি আজকের এই নিরামিষ চাল কুমড়োর ঘন্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার থেকে এরকম আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।